পুরুষ আর মহিলার বাবে শিক্ষকর পদ মুকলি হয়েছে, লগতে বিভিন্ন ধরনের পদ মুকলি হয়েছে। যখন ক্যান্ডিডেট মেট্রিক পাস হয়েছে বা বিএ বিকম বিএসসি পাস হয়েছে, সেই সকল ক্যান্ডিডেটের বাবে পদ মুকলি হয়েছে। এই ভিডিওত জানাই দিয়া হব ক্যান্ডিডেট কেতিয়ারপর অনলাইন যোগে এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব পারিব, তারপর সম্পূর্ণ তথ্য ইম্পর্টেন্ট পয়েন্টখিনি এই ভিডিওত কম সময়ের ভিতরতে জানাই দিয়া হব। ভিডিওটি স্কিপ নকরব। আর যখন আসাম জব আপডেটস ফেসবুক পেজ লাইক অ্যান্ড ফলো করেছে, সেই সকলে ইতিমধ্যে খবর লাভ করেছে। যদি আপনি ফেসবুক চলাই থাকতে অতি সোনকালে খবর লাভ করব বিচারিছে, তেতিয়াহলে ফেসবুকত যায় আসাম জব আপডেটস এনেকৈ কন্টিনিউ লিখি সার্চ করে পেজটো লাইক অ্যান্ড ফলো করব, তেতিয়া আপনি ভিডিওর আগতেই খবর লাভ করব। প্রথমতে জানি লোক যে নোটিফিকেশন কোরপর আইছে। নোটিফিকেশন আইছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডর ফালরপরা। আর ইয়াতে চাইল কি কি পোস্ট মুকলি হয়েছে। টি জি টি পোস্ট মুকলি হয়েছে 6258। আর ইয়াতে চাইল অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পদ মুকলি হয়েছে 554। তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি 74 পদ মুকলি হয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এলডিসি পদ 278 পদ মুকলি হয়েছে। তারপর কাউন্সিলর 50 পদ, হেড ক্লার্ক 12টা পদ মুকলি হয়েছে, আর পাটোয়ারি 10টা পদ মুকলি হয়েছে। টোটেল 7236 পদ মুকলি হয়েছে। ইয়াতে চাইল টি জি টি হেন্ডি ফিমেল পোস্ট আছে 551। আর ইয়াতে চাইল যে আবেদন করবল প্রার্থীর বিএ অনার্স হব লাগব। যখন বিএ কমপ্লিট করেছে লগতে এসামিস মেজর কমপ্লিট করেছে, সেই সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব। 45% বিচারছে ইয়াত উল্লেখ করেছে। লগতে ইয়াতে ইম্পর্টেন্ট কথা উল্লেখ করেছে, সি টেট কোয়ালিফাই হব লাগবে ইয়াত উল্লেখ করেছে। যাক টিচার পোস্ট আছে সেইবিলাকত আবেদন করবলে গ্রেজুয়েট পাস লাগে, লগতে সি টেট কোয়ালিফাই হব লাগে। এতিয়া জানি লোক যে মেট্রিক পাস হলে কোনবিলাক পোস্টত আবেদন করব পারিব, আর গ্রেজুয়েট পাস কোনবিলাক পোস্টত আবেদন করব পারিব। ইয়াতে চাইলক যি সকল ক্যান্ডিডেট মেট্রিক পাস হয়েছে সেই সকল প্রার্থী আবেদন করব পারিব। জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এলডিসি এই পোস্টত আবেদন করব পারিব মেট্রিক পাস হলে। তারপর আছে যি সকলে গ্রেজুয়েট পাস হয়েছে, বিএ বিকম বিএসসি পাস হয়েছে, সেই সকলে হেড ক্লার্ক তারপর পাটোয়ারি এইবিলাক পোস্টত আবেদন করব পারিব। ইয়াত কোনো ধরনের অভিজ্ঞতা নালাগে। তারপর বাকি যেবিলাক পোস্ট আছে তাতে ডিগ্রি প্লাস সি টেট কোয়ালিফাই বিচারিছে। তো এইকেইটা পোস্টত আবেদন করবলৈ এডুকেশন কোয়ালিফিকেশন কম বিচারিছে, মেট্রিক পাস বা বিএ বিকম বিএসসি পাস হলেই অ্যাপ্লাই করব পারিব। তারপর ইয়াতে চাইলক ইয়াতে কৈছে যে এপ্লিকেশন ফি দিব লাগিব 100 rupees জেনেরেল ওবিসি ক্যাটেগরির বাবে। তারপর এসটি এসটি এসসি এইবিলাক ক্যান্ডিডেটর নালাগে, আর ফিমেল ক্যান্ডিডেটর নালাগে ইয়াত উল্লেখ করে দিছে। পেমেন্ট মোট হব অনলাইন যোগে। অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপ আরম্ভ হব মে মাহর 25 তারিখের পর। তারপর লাস্ট ডেট হল জুন মাহর 24 তারিখ। এতিয়া কাম করক, এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে সম্পূর্ণ তথ্য জানিব পারিব, লগতে নোটিফিকেশন চেক করব পারিব। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।